একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার বাঙ্গা অংশ দণ্ডামান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি গোড়া থেকে দশ মিটার দূরে মাটিতে স্পর্শ করে আমাদেরকে কত বলেছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো আমরা ক এর জন্য যদি অ্যান্সার করি আমাদেরকে এখানে প্রশ্নের উদ্দীপকে যেই দেওয়া আছে ওই হিসেবে আমাদেরকে তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে আমরা যে চিত্রটা আঁকি আমরা বলা হয়েছে যে একটি খুঁটি একটি খুঁটি একটি খুঁটি আমরা চিনি একটু বা খুঁটি যেটা বলা হয় এরকম এই এটা যদি হয় একটি খুঁটি বলা হচ্ছে যে খুঁটিটি এমনভাবে ভেঙে গেল যে তার দণ্ডমান অংশের সাথে আমরা এই যদি দণ্ডমান অংশ ধরে এরকম এই দণ্ডমান অংশের সাথে আমরা যদি ধরে এরকম এই এরকম হয় এই এরকম দণ্ডমান অংশের সাথে এই টেসিকিউটন দণ্ডমান অংশের সাথে এমনভাবে ভেঙে গেল যে দণ্ডমান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা এটা যদি দেখি এখানে এই কোণটা হচ্ছে কি তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এই একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে দণ্ডমান অংশের সাথে এই তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মাটি থেকে দশ মিটার দূরে স্পর্শ করে আমরা এই গোড়া থেকে গোড়া থেকে বলা হয়েছে যে এই গোড়া থেকে দশ মিটার দূরে মাটিতে স্পর্শ করে তাহলে এইখান থেকে আমরা যদি দেখি এটা এই হচ্ছে কি দশ মিটার দশ মিটার এই দশ মিটার দূরে মাটিতে স্পর্শ করে তাহলে এই মাটিতে স্পর্শ করে আমরা খুঁটিটি যদি নামকরণ করি এখন এইটা হচ্ছে কি টেন মিটার আমরা যদি এটা দেখি এটা হচ্ছে কি দশ মিটার দশ মিটার দশ মিটার দূরে মাটিতে স্পর্শ করে তাহলে আমরা এই এখন যদি নামকরণ করি আমরা খুঁটিটি ধরি এই খুঁটিটি হচ্ছে কি বি আর এই তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে আর যেই বিন্দুতে এই থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে এই দণ্ডাবনাংশের সাথে এটা যদি সি কুন ধরি এই সি কুন তাহলে ডি বিন্দুতে মাটিতে স্পর্শ করে দশ মিটার দূরে ডি বিন্দুতে এই ডি বিন্দুতে মাটিতে স্পর্শ করে স্পর্শ করে তাহলে প্রদত্ত তথ্যগুলি আমাদের চিত্রের মধ্যে প্রকাশিত হলো তাহলে আমরা কয়ের জন্য অ্যান্সার করলাম তাহলে কয়ের অ্যান্সারগুলো আমরা একটু লিখি যে খুঁটিটির দৈর্ঘ্য আমরা খুঁটিটির দৈর্ঘ্য লিখি খুঁটি দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা খুঁটির দৈর্ঘ্য আমরা এই খুঁটির দৈর্ঘ্য কি এ বি এটা সমান এ পি খুঁটির দৈর্ঘ্য এব সমান আমরা মিটার সময় মিটার আমরা এইচ মিটার এইচ আর হাই যেটা এইচ মিটার এইচ মিটার আমরা জানি না এই খুঁটিটির দৈর্ঘ্য কত এত মিটার তারপরে আবার এই বিসি সমান আমরা ধরি এই বিসি সমান এক মিটার ধরে আমরা কত উচ্চতায় ভেঙেছিল সেটা যদি দেখি এই এটা সমান যদি এক মিটার এক মিটার এটা হবে এইচ এইচ হবে কি মিটার মিটার তাহলে আবার আমরা যদি দেখি যে এই বিসি সমান বিসি সমান এক মিটার দ্বিতীয় দড়ি এ সমান এইস এবং বিশ্বের সমান এক্স এত মিটার দৌড়ে মনে করি যেটা একই কথা তাহলে আবার আমরা যদি কোন দেখি এই কোন ডি সি বি কোন সমান ডি সি বি কোন সমান হচ্ছে কথা থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি এই কোনটা থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে এবং এই ঘোড়া থেকে ডি বিন্দু পর্যন্ত যে মাটিতে স্পর্শ করছে এটা বেঙে এইভাবে বেঙে এদিক থেকে বেঙে আমরা দেখি ব্যঙ্গে এদিকে পরে এদিকে পরে এই অংশটুকু বেঙ্গে এটার সাথে মিশে গেছে এখানে এটা যদি দেখি এরকম ডিরেকশানে পরে গেছে তাহলে এই বিডি সমান বি ডি সমান হচ্ছে কত টেন মিটার টেন মিটার দশ মিটার তাহলে এই তথ্যগুলি আমাদেরকে বলা হয়েছে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা তাহলে আমরা একটু লিখে দিলাম এরপর আমরা যদি খ অংশের জন্য অ্যানসার করি খ অংশ বলাছে এই খুঁটিটি কত উচ্চতায় ভেঙে আমাদেরকে এই এক্স এই সি বিন্দু পর্যন্ত কতটুকু এটা এক্স এর মানটা বের করা কত উচ্চতায় ভেঙে এবং সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য এই এসের এর মান বের করা দুইটা মান বের করতে হবে আমাদেরকে তাই এটা বলেছে খ অংশের জন্য তাহলে আমরা খ অংশের জন্য যদি অ্যান্সার করি তাহলে আমরা আসি তাহলে খ অংশের জন্য আমরা অ্যানসার করব আমাদের কি কত উচ্চতায় খুঁটিটা ছিল সেটা বের করতে বলা হয়েছে তাইলে আমরা এই খ অংশের জন্য যদি উত্তর করি তাহলে পাই আমরা এখানে যদি দেখি আমরা সূকোণী ত্রিভুজের এই আমরা ত্রিকোণমিতি কোণের অনুপাত জানি এটা যদি এরকম হয় আমরা এটাকে যদি এরকম ধরি এইটাকে এভাবে নেই আর এটাকে যদি লম্ব ধরিত এটাকে সাজিয়ে নেই তারপরে এটাকে যদি আমরা এইভাবে নিই এটা তাহলে এটা সমান এরকম যদি হয় এই কোনটা সমান যদি হয় থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি থার্টি থার্টি ডিগ্রি তাহলে এটার সাথে আমরা এই কোনটার সাথে আমরা যদি এটা ধরি এরকম ডি এ সরি সি সি তারপরে হচ্ছে এটা হচ্ছে কি টেন এটা হচ্ছে এই বি আর এটা হচ্ছে কি ডি তাইলে এখন আমরা এই কোন ত্রিকূটনৈতিক অনুপাত যদি বের করি এটা একটা কি শুক্র কোণ আর এটা হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে কি ভূমি আর এটা সমান হচ্ছে আমাদের এখানে এক্স এই এক্স এক্স মিটার এই এক্স মিটার তাহলে এর ত্রিকূটনৈতিক অনুপাত যদি বের করি আমরা টেন থার্টি ডিগ্রি সমান আমরা লিখি আমরা লিখি টেন থার্টি ডিগ্রি tan 30 degree এই কোনটা যদি আমরা বের করি tan 30 degree তাহলে ত্রিকোণমিতিতে লম্ব বাই এই ভূমি তাহলে আমরা জানি যে ত্রিকোণমিতি অনুপাতের আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে এটা সমান আসবে এই লম্ব বাই এটা হবে কি tan আমরা BD BD ডিভাইডেড বাই এই BC 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 এটা তাহলে এখন আমরা মান বসাই আমরা এই টেন থার্টি ডিগ্রি মান জানি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই এই রুট থ্রি এই টেন থার্টি ডিগ্রি মান আর আমরা যদি এই বি মানগুলি বসাই তাহলে এটা সমান আসে বিডি সমান এখানে দেওয়া আছে মিটার আর সমান হচ্ছে এক্স তাইলে এখন আমরা ক্রস গুণ করি এক্স আর ওয়ান গুণ করলে এক্স আসে আর রুট থ্রি আর টেন গুণ করলে আসে টেন ইন্টু রুট থ্রি

তাহলে এক্স ইকুশ টু আসেন এই সতেরো দশমিক যদি এই যদি বের করতে পারি এই অংশটুকু দূর করে এটা সমান হচ্ছে কি এ এই অংশটুকু সমান যে অংশটা ভেঙে পড়ছে এই অংশটুকু সমান আমরা যদি দেখি যে এই অংশটুকু সমান এটা সমান হচ্ছে আমরা যদি দেখি এটা সমান হচ্ছে এই অংশটুকু সমান হচ্ছে এই অংশটুকু তার এটা হচ্ছে কি অতিভুজ এই অংশটুকু হচ্ছে এটা তাহলে এই বিসির মান যদি বের করতে পারি আমরা এই এস এর মান বের করতে পারবো তাহলে এস এর মান বের করতে হলে আমরা এক্স এর সাথে এটা যোগ করলে আমরা সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য এইচ এর মান পেয়ে যাব তাহলে আমরা আগে বের করব কি অতিভুজ এই সি সিডি তাহলে অতিভুজের সাথে এই আমরা যদি এর হিসেব করি লম্বর একটা লম্বর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে যে কোনো টাইপ হিসেব করলে হবে তাহলে আমরা সাইন থার্টি যদি হিসাব করি তাহলে অতীবুজের মান হয়ে যাব তাইলে আমরা দেখি তাহলে এইটার সমান আমরা এখানে এইটার সমান আমরা বলতে পারি এই এসি সমান এই এসি সমান বি সিডি ডি যদি এটা হয় তাহলে আমরা এই এসি অতির্বুজ যদি বের করতে পারি অতিভুজ এটা হচ্ছে কি অতিভুজ সমকোণে বিপরীত বলটা হচ্ছে অতিভুজ তাহলে এটা সমান যদি বের করতে পারি তাহলে আমরা এস সমান পেয়ে যাব তাহলে তাহলে আগে বের করে নিই সি ডি ইকুয়াল টু হচ্ছে এস সি বা এস সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু হবে আমরা এই এইচ থেকে যদি এক্স এর মান বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব তাহলে এইচ বিয়োগ হবে এ এইচ বা এ বি আমরা লিখি এ বি বিয়োগ হবে এই বি সি বি এটা তাইলে এটা সমান আসে আমরা এ বি সমান কত ধরেছিলাম এক্স এইচ আমরা এখানে ধরেছিলাম এইচ মিটার বিয়োগ হচ্ছে সিডি সমান বিসি সমান আমরা ধরেছি এক্স এই এক্স তাইলে আমরা পেয়ে গেছি এই এই সিডি সমান সিডি সমান হচ্ছে কত এইচ এই এইচ বিয়োগ এই এইচ বিয়োগ হচ্ছে কত এক্স এই এক্স এটা তাইলে এখন আমরা এই সাইন থার্টি যদি হিসাব করি তাহলে এটা অতিভুজ আমরা লম্ব বাই অতিভুজ পেয়ে যাব তাহলে লম্ব বাই অতিবোজ হলে আমরা অতিভুজের মান পেয়ে যাব তাহলে সাইন থার্টি ইকুশ টু সাইন থার্টি ইকুজ টু আমরা পাই এই বিডি ডিভাইডেড বাই এই ডিভাইড বাই অতিভুজ সি ডি তাহলে এখন আমরা ক্রস গ্রহণ করিস মাইনাস এক্স আমরা যদি লিখে নেই মাইনাস এক্স এক্সের মান পেয়ে গেছি আমরা এক্সের মান বসাইলে এখানে রাখা হয়ে যাবে

বা এইচ ইকুজ টু আমরা এটাকে যদি ফক্রান্তর করি তাহলে এটা যোগ করে দিলে হয়ে যাবে তাহলে এইচ ইকু থ্রি টু এটা তাহলে আসে আমরা যোগ করলে হয় এটা সমান আসে এইচ ইকুজ টু সুতরাং এইচ ইকুজ টু আসে আমরা হয় এ থার্টি সেভেন পয়েন্ট থ্রি টু তাহলে এটা হচ্ছে কি প্রায় কেন আমাদের এই কোণের মানগুলি তাহলে সম্পূর্ণ কুটিটি দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম হচ্ছে কত মিটার প্রায় আমরা বলতে পারি এরপর আমরা গং সেজে দেখি গং সে যে এই প্রদত্ত তথ্য থেকে প্রাপ্ত কোনকে সি প্রাপ্ত কোনকে সি এই সি কোন সমান কত থার্টি ডিগ্রি এই সি কোন সমান থার্টি ডিগ্রি এই কোনটা ধরে যদি বিবেচনা করা হয় তাহলে প্রমাণ করো যে আমাদের দুইটি অংশ প্রমাণ করতে বলেছে এটা একটা আর এটার মান বের করতে বলেছে মান কত এটার মান কত তাহলে আমরা প্রথমে ক গয়ের যদি আমরা দেখি এই প্রথম অংশটা যদি দেখি প্রাপ্ত কোনকে সি এর জায়গায় কি কষ থার্টি ডিগ্রি কোন এখানে সি এর সমান থার্টি ডিগ্রি তাহলে এই সিকুণকে বিবেচনা করে এটিকে প্রমাণ করতে বলেছে তাহলে আমরা দেখি এই বাম পক্ষ সমান আমরা লিখি এটা সমান এটা তাহলে বাম পক্ষ সমান লেখেনি তাহলে এখানে বাম পক্ষ টু ইন্টু থার্টি সিক্সটি ডিগ্রি আসবে এটা সমান আসে আমরা পাই এই সাইন সাইন সিক্সটি ডিগ্রি এটা আসে সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত আমরা পাই রুট থ্রি বাই টু আমরা পাই এই রুট থ্রি বাই টু তাহলে আমরা এই বাম অংশ বাম পক্ষ পেয়ে গেলাম এটা তারপর আমরা ডান পক্ষটা দেখি ডান পক্ষ সমান আমরা যদি দেখি ডান পক্ষ হচ্ছে এটা তাহলে এটা সমান আমরা লিখি তাহলে ডান হচ্ছে বা আমরা টেন স্কোয়ারকে যদি আলাদা করে লিখি মানটি বসায় নি ওয়ান বাই রুট থ্রি তাহলে এইটার সমান হচ্ছে কিন্তু ওয়ান বাই রুট থ্রি আমরা টেন থার্টি ডিগ্রি এটা সমান ওয়ান বাই রুট থ্রি এটা আর ওয়ান প্লাস আমরা বাকি অংশটিকে এটা আসবে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার তাহলে এটা লিখি টেন থার্টি ডিগ্রি নিচে আসবে থ্রি তাহলে এটা সমান আসে আমরা ওয়ান টু বাই রুট থ্রি হবে উল্টে যাবে বকনাংশটা নিচে আসবে ফোর উপরে যাবে থ্রি থ্রি এটা হবে রুট থ্রি তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল করি এই রুট থ্রি দ্বারা এটাকে ক্যান্সেল করি তাহলে এটা আসে এখানে রুট থ্রি আসবে আর এটাকে যদি ক্যান্সেল করি তাহলে এটা আসে আমরা ফাইভ এই টু দ্বারা টু ফোর কে করলে আসে টু তাহলে সমান আসে আমরা ফাইভ এই বাম পক্ষ সমান এটা সমান আসে আমরা ফাইভ রুট থ্রি বাই টু তাইলে আমরা পাই এই বাম পক্ষ সমান পেয়েছি রুট থ্রি বাই টু ডান পক্ষ এটা তাহলে সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ বাম সমান সমানিত তাহলে এটা আমাদের এই খং গং সৃজনের উত্তর একটি অংশ আর অংশ বলা হয়েছে যে এইটার মান এই অংশটুকুর মান আমাদেরকে নিম্নে করতে বলা হয়েছে তাহলে এটা আমরা লিখে নিই তাহলে আমরা প্রদত্ত রাশি এটা লিখাম এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি তারপরে আমরা মানগুলি বসাই বা একসাথে আমরা শ্রী কুষ্ঠ এখানে দেওয়া আছে শ্রীকুষ্ঠ প্রশ্নে দেওয়া আছে থার্ডটি ডিগ্রি কোন বিবেচনা করে মান বের করতে তাহলে এটা সমান আমরা লিখি তাহলে এটা সমান আসছে থ্রি কট স্কট সি কোন হচ্ছে কত থার্টি ডিগ্রি এই 30 ডিগ্রি তারপর হচ্ছে প্লাস ওয়ান বাই ফোর কোসেক স্কোয়ার সি আমরা কোসেক স্কোয়ার যদি থার্টি ডিগ্রি এই 30 ডিগ্রি হোল স্কোয়ার আমরা হোল স্কোয়ার এই হোল স্কোয়ার এখন আমরা মান বসাই থ্রি কট সিক্সটি থার্টি ডিগ্রি ইকুস টু ফাইভ আমরা থ্রি জায়গায় থ্রি রেখে দিলাম আর এই অংশটুকুর মান আমরা জানি এটা সমান কত আমরা জানি যে রুট থ্রি কস থার্টি ডিগ্রি ইকুস হচ্ছে রুট থ্রি প্লাস এর জায়গায় প্লাস ওয়ান বাই ফোর ফাইভ তাহলে এখানে ফাইভ আসবে তাহলে ফাইভ ইন্টু আমরা এই ফাইভ ইন্টু হবে ওয়ান বাই ফোর আমরা দেখি ওয়ান বাই ফোর এই ওয়ান বাই ফোর মাইনাস আমরা ফোর 3 থ্রি বাই ফোর তাহলে এটা এটা ক্যান্সেল থাকতে থাক আমরা পাই থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান আমরা পাই প্লাস ফাইভ বাই ফোর মাইনাস আসে আমরা পাই এই থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস বাই ফোর এটা তাহলে এটা আমাদের এখানে এই তাহলে মান আমাদের নির্ণয় মান তাহলে আমাদের এখানে